এই মুহূর্তের সবচেয়ে একটা বড় আপডেট এবং খুশির আপডেট যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এখান থেকে পাবলিশ করেছে, আর সেটাও শুধুমাত্র আজকেই, এখনই একটু আগেই করলো। তোমরা দেখতে পাচ্ছ এখানে ডেট 29/9/2022। এই ভিডিওটি কিন্তু আজকে যারা বিএড বা ডিএড করেছো, ডিএলএড করেছো, তাদের মধ্যে যে দ্বিধাদ্বন্দ্ব ছিল যে তোমরা কি টেট পরীক্ষায় বসতে পারবে কি না, সেই তোমাদের দ্বিধাদ্বন্দ্বের অবসানের জন্যই আজকে আমি নিয়ে আসতেছি, মানে বিএড ক্যান্ডিডেটরা বসতে পারবে কি না। তো আমি তোমাদেরকে সেটাই বলে দিচ্ছি, অবশ্যই তোমরা পারবে। সেটা পরিষ্কারভাবে দেখো এখানে লিখে দেওয়া রয়েছে, গ্র্যাজুয়েশন উইথ অ্যাট লিস্ট 50% মার্কস অ্যান্ড ব্যাচেলার অব এডুকেশন বিএড, সেখানে তোমরাও বসতে পারবে। কারা কারা বসতে পারবে, এখানে অর দিয়ে রয়েছে যে তারা, এরা বসতে পারবে, এবং শেষে বিএড এর কথা বলা আছে, ডিএড এবং বিএলএড এরা তো বসতে পারবেই। আশা করছি তোমরা এতটুকু বুঝতে পারলে যে বিএড এ যারা রয়েছে তারা প্রত্যেকেই বসতে পারবে। এবং ফর্ম ফিল আপ কবে শুরু হবে, ফর্ম ফিল আপ কিন্তু শুরু হবে দেখো 14/10/2022, অর্থাৎ 14/10/2022 থেকে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। ফর্ম ফিল আপ করার সময় কিন্তু যারা জেনারেল তাদের 150 টাকা লাগবে, এবং যারা ওবিসি এ ওবিসি বি তাদের লাগবে 100 টাকা, এবং যারা এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য রয়েছে মাত্র 50 টাকা ফর্ম ফিল। তো আশা করছি বুঝতে পেরেছো, এটাই ছিল আজকের ছোট্ট ভিডিও। বিস্তারিত অবশ্যই পরবর্তীতে যদি সময় পাই নিয়ে আসব, তবে এতটুকুই ইনফরমেশন এখন দেওয়ার ছিল। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।